প্রায় 300 ফুট বাঁধ তলিয়ে গেল নদী গর্ভে। অমাবস্যার ভরা কোটালের জেরে এমন ঘটনা বলে মনে করছেন গ্রামবাসীরা, ঘটনাস্থলে সেচ দপ্তরের কর্তারা। রায়মঙ্গল নদী বাঁধ ভেঙে পড়ল, প্রায় 300 ফুট বাঁধ তলিয়ে গেল নদী গর্ভে আতঙ্কিত এলাকাবাসী। আজ ভোরবেলা উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের রামাপুরে তিন নদীর মোহনায় রায়মঙ্গল নদীর বাঁধ আচমকাই ভেঙে পড়ে। নদী বাঁধের প্রায় 300 ফুট তলিয়ে গেছে, পাশাপাশি নদীর পাশ দিয়ে প্রায় 1 কিলোমিটার ইটের রাস্তা নদী গর্ভে চলে যাচ্ছে। হঠাৎ নদী বাঁধ ভেঙে পড়ায় রীতিমতো আতঙ্কিত মাধবকাঠি, কাঁঠালবেড়িয়া, রমাপুর সহ একাধিক গ্রামের মানুষ। স্থানীয়রা জানাচ্ছেন, নদী নালার ভয়ে চিন্তায় থাকি, নদী নালায় যে ভাঙন, কখন ভাঙন উঠছে, কখন জল ঢুকছে, এই চিন্তা ভাবনায় আমাদের সব সময় তাকিয়ে থাকতে হয়। এবার হচ্ছে কি নদী নালায় ভাঙন উঠেছে, আমরা সবসময় আতঙ্কই হচ্ছে কি পড়ে আছি যে কখন ভেঙে যাচ্ছে, কখন জল উঠছে, এইসব ভয়তে আমরা আতঙ্ক সবসময়। ইতিমধ্যে সেচ দপ্তরে খবর দেওয়া হয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন সেচ দপ্তরের আধিকারিকরা। আপাতত স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে বাঁধ মেরামতের প্রাথমিক কাজ শুরু হয়েছে। ত্রিপল, মাটির বস্তা, বাঁশ পাইলিং দিয়ে প্রথম পর্যায়ের কাজ চলছে। এই বিষয়ে স্থানীয় গ্রামবাসী বলেন, ধান চাষ, পুকুরের মাছ টাছ কিছুই নেই, সব সব মানে চলে যাওয়ার পথে এই চলে গেছে। বাঁধ না হয় তাহলে আমাদের মরণ ছাড়া কোনো পথ নেই। মিডির বাঁধ বাঁধ নতুন মতো আর এই ভাঙনের প্রোটেকশন যাতে আর না ভাঙে। হিঙ্গলগঞ্জ ব্লকের সিংহভাগ মানুষই মৎস্যজীবী এবং চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে, ফলত বাঁধ ভেঙে যাওয়ায় তারা অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েছেন। হঠাৎ কিভাবে বাঁধ ভেঙে গেল সেই উত্তর কেউ দিতে পারছেন না। এলাকাবাসীর একটাই দাবি, যত তাড়াতাড়ি সম্ভব মজবুত বাঁধ তৈরি করা হোক, নইলে গ্রামবাসী খুব বিপদে পড়বে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বসিরহাট। রায়মঙ্গল নদী বাঁধ ভেঙে পড়ল, প্রায় 300 ফুট বাঁধ তলিয়ে গেল নদী গর্ভে আতঙ্কিত এলাকাবাসী। আজ ভোরবেলা উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের রামাপুরে তিন নদীর মোহনায় রায়মঙ্গল নদীর বাঁধ আচমকাই ভেঙে পড়ে। নদী বাঁধের প্রায় 300 ফুট তলিয়ে গেছে, পাশাপাশি নদীর পাশ দিয়ে প্রায় 1 কিলোমিটার ইটের রাস্তা নদী গর্ভে চলে যাচ্ছে। হঠাৎ নদী বাঁধ ভেঙে পড়ায় রীতিমতো আতঙ্কিত মাধবকাঠি, কাঁঠালবেড়িয়া, রমাপুর সহ একাধিক গ্রামের মানুষ। স্থানীয়রা জানাচ্ছেন, নদী নালার ভয়ে চিন্তায় থাকি, নদী নালায় যে ভাঙন, কখন ভাঙন উঠছে, কখন জল ঢুকছে, এই চিন্তা ভাবনায় আমাদের সব সময় তাকিয়ে থাকতে হয়। এবার হচ্ছে কি নদী নালায় ভাঙন উঠেছে, আমরা সবসময় আতঙ্কই হচ্ছে কি পড়ে আছি যে কখন ভেঙে যাচ্ছে, কখন জল উঠছে, এইসব ভয়তে আমরা আতঙ্ক সবসময়। ইতিমধ্যে সেচ দপ্তরে খবর দেওয়া হয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন সেচ দপ্তরের আধিকারিকরা। আপাতত স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে বাঁধ মেরামতের প্রাথমিক কাজ শুরু হয়েছে। ত্রিপল, মাটির বস্তা, বাঁশ পাইলিং দিয়ে প্রথম পর্যায়ের কাজ চলছে। এই বিষয়ে স্থানীয় গ্রামবাসী বলেন, ধান চাষ, পুকুরের মাছ টাছ কিছুই নেই, সব সব মানে চলে যাওয়ার পথে এই চলে গেছে। বাঁধ না হয় তাহলে আমাদের মরণ ছাড়া কোনো পথ নেই। মিডির বাঁধ বাঁধ নতুন মতো আর এই ভাঙনের প্রোটেকশন যাতে আর না ভাঙে। হিঙ্গলগঞ্জ ব্লকের সিংহভাগ মানুষই মৎস্যজীবী এবং চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে, ফলত বাঁধ ভেঙে যাওয়ায় তারা অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েছেন। হঠাৎ কিভাবে বাঁধ ভেঙে গেল সেই উত্তর কেউ দিতে পারছেন না। এলাকাবাসীর একটাই দাবি, যত তাড়াতাড়ি সম্ভব মজবুত বাঁধ তৈরি করা হোক, নইলে গ্রামবাসী খুব বিপদে পড়বে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বসিরহাট। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।